হাওড়ায় ছাত্রনেতা আনিস খানের দোষীদের শাস্তির দাবিতে আনিসের বাড়ির সামনে থেকে বাইক মিছিল করল ডিওয়াইএফআই এর সদস্যরা। এদিন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি আনিসের বাড়িতে উপস্থিত হয়ে প্রয়াত আনিস খানের বাবা সালেম খানের সাথে কথা বলেন। এদিন ডিওয়াইএফআই এর সম্পাদিকা জানান, 12 তারিখে আদালত যদি সঠিক বিচার না দেয় তাহলে 15 তারিখ থেকে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবেন। এদিন সালেম খান বাইক র‍্যালির সূচনা করেন। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা। হাওড়ায় ছাত্রনেতা আনিস খানের দোষীদের শাস্তির দাবিতে আনিসের বাড়ির সামনে থেকে বাইক মিছিল করল ডিওয়াইএফআই এর সদস্যরা। এদিন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি আনিসের বাড়িতে উপস্থিত হয়ে প্রয়াত আনিস খানের বাবা সালেম খানের সাথে কথা বলেন। এদিন ডিওয়াইএফআই এর সম্পাদিকা জানান, 12 তারিখে আদালত যদি সঠিক বিচার না দেয় তাহলে 15 তারিখ থেকে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবেন। এদিন সালেম খান বাইক র‍্যালির সূচনা করেন। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা।